আসসালামু আলাইকুম, রিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর কদিন পরেই ঈদ, তাই আমরা আরও একটি ঈদের রেসিপি উপস্থাপন করব। তা হলো পুরনো ঢাকার ঈদ স্পেশাল তেহারি। এই রেসিপির উপকরণগুলো সহজলভ্য এবং খুব সহজেই রান্না করা যায়, খেতেও বেশ সুস্বাদু। আসুন আমরা জেনে নিই স্পেশাল তেহারি তৈরি করতে কী কী লাগবে। তেহারির জন্য গরুর মাংস নিয়েছি 3 কেজি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তবে মাংসের টুকরোগুলো ছোট ছোট হতে হবে। আর নিয়েছি চিনি গুঁড়া পোলার চাল 1.5 কেজি। পোলার চালগুলো ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 2 ঘন্টার মতো, বেশি হলেও সমস্যা নেই। তেহারির জন্য কী কী মশলা নিয়েছি দেখে নিচ্ছি। পেঁয়াজ মোটা কুচি 3 কাপ, আদা রসুন বাটা 4 টেবিল চামচ, ঘি 4 টেবিল চামচ, কাঁচামরিচ 20টি, জায়ফল বাটা 1 চা চামচের কম, জৈত্রী বাটা 1 চা চামচের কম, পোস্ত বাটা 2 টেবিল চামচ, গোলাপ জল 1 টেবিল চামচ, কেওড়া জল 1 টেবিল চামচ, 2 রকম বাদাম বেটে নিয়েছি 2 টেবিল চামচ হয়েছে, দুধ 1 কেজি, তেল 1.5 কাপ, দারুচিনি 8 টুকরা, তেজপাতা 6টি, এলাচ 12টি, লবঙ্গ 12টি, লবণ পরিমাণ মতো। যে হাঁড়িতে রান্না করব তাতে মাংসগুলো রেখে মশলাগুলো চারপাশে সাজিয়ে নিয়েছি। পেঁয়াজ দিচ্ছি 2 কাপ, গরম মশলাগুলো দিয়ে দিলাম, 10টি কাঁচামরিচ টুকরো করে দিয়েছি, গোলাপ জল 2 চা চামচ দিলাম, কেওড়া জলও 2 চা চামচ দিলাম, লবণ পরিমাণ মতো দিচ্ছি 3 চা চামচ, পোস্ত বাটা পুরোটুকুই দিচ্ছি, বাদাম বাটাও দিয়ে দিচ্ছি, আদা রসুনও দিয়ে দিলাম, এবার জায়ফল জৈত্রী অল্প করে দিচ্ছি, বাকিটুকু পরে দেব। 1 কাপ তেল দিলাম, বাকি আধা কাপ তেল আমি পরে দেব। এবার মশলার সাথে মাংসটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, দুধ দিয়ে দিচ্ছি বেশিরভাগটা, অল্প একটু দুধ পোলার জন্য রেখে দিলাম। মাংস মাখানো হয়ে গিয়েছে, 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 30 মিনিট রাখাতে মাংস থেকে খুব ভালো ঘ্রাণ বের হচ্ছে। এবার চুলা ধরিয়ে দিচ্ছি, মাংস ফুটে উঠছে, আঁচ বাড়িয়ে দিয়েছি, ঢেকে রাখছি, মাংস আবারও নেড়ে দিচ্ছি, 10 মিনিট পর ফিরছি, মাংস খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার বাকি কেওড়া জল গোলাপ জল দিচ্ছি, সাথে দিচ্ছি আরও অল্প করে জায়ফল জৈত্রী। এবার মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে আঁচ কমিয়ে ঢেকে রাখছি। কাঁচামরিচই কিন্তু তেহারিতে মূল ঘ্রাণ হয়, পুরনো ঢাকার তেহারি হয় কাঁচামরিচ দিয়ে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তেমন ঝাল হবে না। আবারও 5টি কাঁচামরিচ ভেঙে দিচ্ছি, মাংস থেকে যে পানি বের হচ্ছে মনে হচ্ছে পানির প্রয়োজন হবে না। মাঝে আমি আরও আধা কাপ তেল দিয়েছি, মাঝে মাঝে নেড়ে দিচ্ছি, মাংসের ঝোল অনেকটা কমেছে, 50 মিনিট হয়ে গিয়েছে। এবার দেখছি মাংস সিদ্ধ হয়েছে কি না। মাংস সিদ্ধ হয়েছে, দেখুন তেল ভেসে উঠেছে, মাংস রান্না হয়ে গিয়েছে। পাত্র বসিয়ে তেল দিলাম 1/2 কাপের বেশি, ঘি দিলাম 1/2টার বেশি। এবার দিচ্ছি 2টি তেজপাতা, 2টি এলাচ ও লবঙ্গ এবং 4 টুকরা দারচিনি, বাকি পেঁয়াজগুলো দিয়ে 2-3 মিনিট ভেজে নিচ্ছি। এবার বাকি 2 টুকরো দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 1 কেজি পোলার চালে 1.5 কেজি পানি দিচ্ছি, ঢেকে রাখছি পানি ফুটে ওঠা পর্যন্ত, অপেক্ষা করছি। পানি ফুটে উঠেছে, এবার পোলার চালে লবণ দিচ্ছি, দিচ্ছি কাঁচামরিচ। পোলার চাল ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এবার পানি ঝরিয়ে পাত্রে দিয়ে দিচ্ছি, আঁচ বাড়িয়ে নেড়ে ঢেকে রাখছি। দেখুন চাল ফুটে উঠেছে, ঘন হয়ে উঠেছে,
চাল পুরোপুরি সিদ্ধ হয়ে যায়নি। এবার রান্না করা মাংস ঢেলে দিচ্ছি। আধা কেজি চাউলের পানি দেওয়া হয়নি, মাংসের মধ্যে যে ঝোল রেখেছি তাতেই রান্না হয়ে যাবে। মাংসের সাথে পোলাওর সাথে মিশিয়ে দিচ্ছি। বাকি পাঁচটি কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখছি 2-3 মিনিটের জন্য। দুই তিন মিনিট পর ফিরে এসে আবার একটু নেড়ে আমি দমে রাখছি 20-25 মিনিট পর্যন্ত। আবারও ঢেকে দিচ্ছি। 25 মিনিট পর ফিরে এসছি। ঈদ স্পেশাল পুরান ঢাকার তেহারি হয়ে গিয়েছে, সুঘ্রাণে ঘর ভরে গিয়েছে। এবার প্লেটে বেড়ে দিচ্ছি। ঈদের রান্না শুধু রসনা বিলাসী নয়, এর মধ্যে একটি অপ্রাকৃতিক আনন্দও জড়িয়ে থাকে। ধন্যবাদ সবাইকে, ঈদ মোবারক।